পিঠ ঠেকে গেছে দেয়ালে, হারানোর আর কিছুই নেই, তবুও শেষটা অন্তত রাঙানো চাই। হোক না নিয়ম রক্ষার ম্যাচ, ডুবতে থাকা টাইগারদের অন্তত লজ্জাটা কিছুটা সংবরণের শেষ সুযোগ। কিন্তু বাস্তবতা বলে ভিন্ন কথা। বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স দেখলে জয় তো দূরের বাতিঘর, হয়তো প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট প্রত্যাশাও বাড়াবাড়ি। ম্যাচটির আগের দিন ঐচ্ছিক অনুশীলন, অনুপস্থিত অধিকাংশ ক্রিকেটার, টানা জীর্ণ পারফরমেন্সের পরেও ফিল্ডিং কোচ নিক পোথাসের কণ্ঠে অহমিকা। আমরা খুব দ্রুত সবকিছু ভুলে যাচ্ছি। কদিন আগেই পাকিস্তানে গিয়ে ইতিহাস গড়ে এসেছে, টি টোয়েন্টি বিশ্বকাপেও প্রথমবার সুপার এইটে গেছে দল, নিউজিল্যান্ডে গিয়েও ভালো ফল পেয়েছি, দলটা উন্নতি করছে। ভারত এমন একটা জায়গায় যে কেউ এখানে এসে ঢুকবে, আমরা অনেক কিছু শিখেছি এখানে যা ভবিষ্যতে কাজে লাগবে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের উইকেটের বিবেচনায় টাইকার একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। শেষ ম্যাচে বাহাতি স্পিনার রাকিবুল হাসানের খেলার সম্ভাবনা প্রবল, তবে ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ নিয়ে আছে প্রশ্ন। শুধুমাত্র ক্যাস্ট্রল অ্যাক্টিভের দারুণ 3x প্রোটেকশন আপনার ইঞ্জিনকে রাখে সর্বদা ফিট। ক্যাস্ট্রল অ্যাক্টিভ। দলের সবাই জানে এখানে কত রান হতে পারে, আমাদের কিভাবে বোলিং করা উচিত, টিম মিটিং এ কন্ডিশন সম্পর্কে জানানো হয়েছে। জয় সম্ভব নয় এটা ঠিক নয়, ক্রিকেট অনিশ্চয়তার খেলা, তবে সেজন্য সবাইকে দায়িত্ব নিতে হবে। আমার মনে হয় ক্রিকেটাররাও বুঝতে পেরেছে তাদের ভুলগুলো, আশা করছি এই ম্যাচে তা শোধরাতে পারবে। ভিন্ন চিত্র ভারতীয় ডাগআউটে, টানা জয়ে ফুরফুরে মেজাজের টিম ইন্ডিয়া সিরিজ আগে নিশ্চিত হয় প্রথম দুই ম্যাচের সুযোগ না পাওয়াদের বাজিয়ে দেখতে পারে এই ম্যাচে। তবে পেশাদার দল বলেই হয়তো বাংলাদেশকে হালকাভাবে নেবে না স্বাগতিকরা। বাংলাদেশ সিরিজের পরই সাউথ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আছে টিম ইন্ডিয়ার, তাই তো শেষ ম্যাচেও দাপুটে জয়ে সেই সিরিজের প্রস্তুতিটাও সারতে চাইবে গম্ভীর শিষ্যরা। উন্নতি, শিক্ষা আর পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর গল্প। ব্যর্থ ভারত সফরে এখন পর্যন্ত বাংলাদেশ আটকে আছে এই তিনটা শব্দেই। পাকিস্তান সিরিজ শুরু হওয়ার আগে দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী কিছুটা তাচ্ছিল্যে সুরেই বলেছিল একমাত্র বৃষ্টি নাকি বাঁচাতে পারে টাইগারদের। হায়দরাবাদে কি সেই বৃষ্টির জন্যই প্রার্থনা? অবশ্য টাইগার ভক্ত সমর্থকরা চান শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙাক বাংলাদেশ, সফরটা শেষ করুক ইতিবাচকভাবেই। মাহবুব রিমন, সময় সংবাদ, রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়াম, হায়দরাবাদ, ভারত।